हरे कृष्ण। नमस्कार बंधुरा, आमी एस्ट्रोलॉजर सुकान्त मान्ना। आज के दिन आपन केमन जाए आज के राशिफल उपस्थापन करब। आज अक्टोबर मासे 14 तारीख 2022 साल शुक्रवार। आज के दिन जो योगटी थाकछे सेटी हलो व्रतिपात योग, थाकबे दिबा 3:46 पर्यन्त। आज के दिन जदि आपनादेर परिवार प्रतिबेशी अथवा आत्मीयर मध्ये कोनो पुत्र सन्तान अथवा कन्या सन्तान जदि जन्मग्रहण करें তাহলে বিষ রাশি। আর আজকে দিনে যে সময়টা আপনারা চেষ্টা রাখবেন কোনো রকম শুভ কাজ করবেন না, সেটি হলো সকাল 8:30 থেকে 11:24 মধ্যে। আজকের দিনে শুভকর্ম অতিরিক্ত বিবাহ যোগ আছে, অবশ্যই আপনারা বিবাহ দিতে পারেন বা করতে পারেন। আজকের দিনে 12টি রাশি, আজ আপনারা কেমন থাকবেন? মেষ রাশি অথবা মেষ লগ্ন, आज के दिन सबाई के लिए चलार मत मन मानसिकता अपन मध्य देखते पा जाए, अर्थात परिवार मध्य एक एकत्र बोध आज के दिन से अवश्य अपन मध्य थाकछे। आज के दिन आपनी जो कथागुलो बोलें बा जदि आपनार मध्य कोनो उद्देश्य थाके, एरकम उद्देश्यमूलक चिंता भावना निये किछु कथा आपनी विपरीत दिके बुझिए बोलते पारबें। आपनारा जारा कोनो रकम कथार माध्यमे कोनो कर्म करें, आज के दिन आपनी जे समस्त प्रतिबेदनगुलो लिखबें सेगुलो आपनी एकटी भालो करे प्रेजेंटेशन करते पारबें, सेटी जथेष्ट आपनार मध्ये थाकछे। आज के दिन जारा आपनारा कर्मेर मध्ये जुक्त आछेन सेखाने अवश्यई सबार संगे एकटी एकत्रबोध सेटी आशा राखते पारें। आज के दिन आपनारा जारा विवाहित आछेन, आज के दिन विवाहित सम्पर्क आपनादेर खराब नय, मध्यम बला जेते पारे। किछु बिषये যদি সব সমস্যা আপনাদের হয় অবশ্যই কথার মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করতে পারেন। আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকে দিনে প্রেমজ সম্পর্ক মধ্যম বলা যেতে পারে। বিশেষ করে আপনাদের প্রেমজ সম্পর্ক বিবাহ নিয়ে চিন্তা একটু মনের মধ্যে আপনারা থাকবে। তবে আজকে দিনে সন্তান থাকলে সন্তানের বিষয়ে কিছুটা আপনি কিন্তু চিন্তিত হতে পারেন। বিষ রাশি অথবা বিষ লগ্ন, आज के दिन आपनार चिंता भावना थाकबे जथेष्ट सुदूरप्रसारी चिंता भावना। तबे ये चिंता भावनागुलो वास्तविक रूप देवार क्षेत्रे आपनी एकटु ताड़ाताड़ी करार चेष्टा राखबें, ताई कार्य किछु असफल होवार सम्भावना थाकछे। ताई जे चिंता भावनागुलो करबें सठिक चिंता भावना एकटु सठिकभावे करार चेष्टा राखबें, ताहले देखबें आपनी सेई समस्त काजे सफलता पेते पारेन। তথাপি আজকে দিনে কিন্তু অনেক কার্য আপনারা উদ্ধার করতে পারবেন, যে সমস্ত বিষয়ে আপনার সমস্যা চলছিল সেই সমস্ত বিষয় থেকে আজকে দিনে বেরিয়ে আসতে পারবেন। তবে আজকে দিনে প্রতিবেশী থাকলে প্রতিবেশীর সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে দিনে যদি আপনাদের বৈবাহিক বিষয়ে কোনো রকম সমস্যা চলে, এরকম সমস্যা আজকে দিনে কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকছে। বিজনেস যারা করেন, আজকে দিনে বিজনেস আপনাদের খারাপ নয়, আপনি যে সমস্ত চিন্তা ভাবনা করছেন বিজনেসের বিষয়ে অবশ্যই আজকের দিনে আপনাদের বিজনেস ভালো বলা যেতে পারে। আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে প্রেমজ সম্পর্ক আপনাদের যেমন আছে তেমন বলা যেতে পারে। মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, আজকের দিনে কেউ কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, বা আপনি যাকে বিশ্বাস করতেন আপনার কোনো গোপন কথা তাকে বলেছেন, এই রকম কোনো ব্যক্তি থেকে আপনি কিন্তু আশাহত হতে পারেন, অর্থাৎ আপনার উইক পয়েন্টগুলো কাউকে বলে দেবার সম্ভাবনা দেখাচ্ছে। আজকের দিনে মনের মধ্যে একটু ভয় আপনার থাকবে, সমস্ত কিছু কাজ করার আগে একটু মনের মধ্যে ভয় অবশ্যই থাকবে। তবে যারা আপনারা কোনো রিস্ক নিয়ে কোনো কর্ম করেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনাদের মধ্যে যথেষ্ট কাজের একটি একাগ্রতা দেখতে পাওয়া যাবে। তবে রিস্ক নিয়ে যারা কাজ করেন, আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন, আজকের দিনে বিজনেস বিষয় খুব একটা ভালো কিন্তু দেখাচ্ছে না, একটু চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে। আজকের দিনে আর্থিক দিক থেকে বলতে হলে আপনারা আজকের দিনে আর্থিক বিষয়ে ছোটোখাটো ইনভেস্ট করার চিন্তাভাবনা করতে পারেন। তবে যে ছোটোখাটো ইনভেস্ট করবেন সেটি লং সময়ের জন্য চিন্তাভাবনা করুন, শর্ট টার্মসের জন্য নয়। আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের খারাপ নয়, সম্পর্ক ভালো বলা যেতে পারে। কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, আজকের দিনে অনেক কিছু আপনার কিন্তু অপচয় একটু হবার যোগ থাকছে,
তো আজকের দিনে সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করে আপনি দেখবেন আপনার কোনো জিনিসটা অপচয় হচ্ছে বা ক্ষতি হচ্ছে এরকম কিন্তু হওয়ার যোগ থাকছে, তাই অবশ্যই দেখবেন আজকের দিনে একটু লক্ষ্য রাখবেন। আজকের দিনে আর্থিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, কেউ আপনাকে ভুল বুঝিয়ে কিছু অর্থ আপনার কাছ থেকে নেবার প্রবল যোগ থাকছে। অর্থাৎ সরল সাদা সিধে মনে কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু ঠকে যেতে পারেন। আজকের দিনে যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। আজকের দিনে আপনারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র আজকের দিন মধ্যমা বলা যেতে পারে। আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের যেমন আছে তেমন আপনি আশা রাখতে পারেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, আজকের দিনে আপনারা যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে যদি মার্কেটিং ক্ষেত্রে থাকেন বা আপনাকে এমন কোনো কর্ম করেন আপনাকে বেশিরভাগটা বাইরে সময় কাটাতে হয়, আজকের দিনে তাহলে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে যখন যাবেন, আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের উপরে ফোকাস রেখে যাওয়ার চেষ্টা রাখবেন। আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন, আজকের দিনে বিজনেস আপনাদের মধ্যমা বলা যেতে পারে। কিছুটা চিন্তা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কিছুটা ভালো আশা রাখতে পারেন। যারা বিবাহিত আছেন, আজকের দিনে বিবাহিত সম্পর্ক আপনাদের কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে, বা যদি আপনার সম্পর্ক খারাপ থাকে বাইরের কোনো ব্যক্তি দ্বারা এই সম্পর্কটাকে আরও খারাপ করার প্রবণতা থাকছে, তাই অবশ্যই আপনি নিজে সমস্ত কিছু বোঝার চেষ্টা রাখবেন। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের খারাপ নয়, আজকের দিনে নতুন প্রেমের আপনারা প্রস্তাব পেতে পারেন, বিশেষ করে যদি অনলাইন প্ল্যাটফর্মে থাকেন সেক্ষেত্রে আজকের দিন কিন্তু ভালো আপনাদের বলা যেতে পারে প্রেমের যে বিষয়ে। কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, অহেতুক কিছু চিন্তা মনের মধ্যে আজকের দিন কিন্তু আসবে। অবশ্যই নিজের ক্যারিয়ার বিষয়ে বা নিজের ভাগ্য পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে এই রকম চিন্তাভাবনাই মনের মধ্যে থাকবে, তবে যাই হোক আলটিমেটলি যে চিন্তাগুলো আসবে সেগুলো অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আপনি সঠিক রূপ দিতে পারবেন। অর্থাৎ কোনো বিষয়ে যদি আপনার ফাঁক থাকে বা খামতি থাকে, তাহলে সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনি চিন্তা করার ফলে একটু সজাগ হয়ে যাবেন বা সঠিক আপনি পথ নিতে পারবেন। আজকের দিনে একটু ব্যয়বহুল আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে কিছু নিজের ইচ্ছা চাহিদা এইসব কারণে কিছু আর্থিক ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে স্ত্রীর কারণে কিছু আর্থিক ব্যয় ছোটোখাটো এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার যোগ থাকছে। আজকের দিনে আপনারা যারা কোনো রকম সব প্রফেশনালে আছেন, অবশ্যই আজকের দিনটা আপনাদের ভালো আপনি আশা রাখতে পারেন। যারা বিবাহিত আছেন, আজকের দিন বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো। আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, প্রেমজ সম্পর্ক আজকের দিন আপনাদের যথেষ্ট ভালো, বা যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে আজকের দিন অবশ্যই সম্পর্কের উন্নতি বা পুরানো প্রেম যেটি আপনাদের ব্যাকআপ হয়ে গিয়েছিল এরকম প্রেম আজকের দিনে আপার আপনার জীবনে আসতে পারে। তুলা রাশি অথবা তুলা লগ্ন, আজকের দিনে আপনার পৈতৃক বিষয়ে যদি কোনো রকম জমি জমা সংক্রান্ত সমস্যা আপনাদের মধ্যে চলে, দীর্ঘদিন ধরে চলছে এই রকম সমস্যার সমাধান আজকের দিনে হওয়ার যোগ থাকছে। অর্থাৎ আজকের দিনে এই সমস্ত ক্ষেত্র থেকে আপনি কিন্তু লাভবান হতে পারেন। আজকের দিনে আপনারা যদি কোনো রকম কোথাও চেষ্টা রাখেন, নতুন কিছু ইচ্ছা বা ক্যারিয়ারের দিক থেকে কিছু চেষ্টা করেন, আজকের দিনটা কিন্তু না করাটাই ভালো, সেক্ষেত্রে বৃথা প্রচেষ্টা হওয়ার যোগ থাকছে। তাই আজকের দিনে ক্যারিয়ারের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন, আজকের দিন বিবাহিত সম্পর্ক একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকছে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে প্রেমজ সম্পর্ক আপনাদের খারাপ নয়, প্রেমজ সম্পর্ক ভালো সেটি দেখাচ্ছে। অর্থাৎ আজকের দিনে প্রত্যেক বিষয়ে কিছু অর্থ আপনার প্রাপ্তি যেটি আছে সেটি হওয়ার যোগ আজকের দিন থাকছে। নতুন করে ক্যারিয়ারের বিষয়ে কোনো রকম চিন্তাভাবনা করবেন না আজকের দিনটা। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, কিছুটা আজকের দিনে এই যে আবহাওয়া পরিবর্তনের কারণে বিশেষ করে আপনারা যারা বয়স্ক আছেন, শারীরিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। মাথা ধরে থাকা, হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া এগুলো কিন্তু হওয়ার যোগ থাকছে।
তা না হলে আজকের দিনটা আপনাদের মানসিক দিক থেকে আপনি শুভাশুভ মিশ্র ফল আশা রাখতে পারেন। কিছু বিষয় কিন্তু মানসিক দিক থেকে একটু আনন্দিত থাকবেন। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন, বিবাহ আজকের দিনে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো, যথেষ্ট আপনাদের মধ্যে বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রেও আপনার যথেষ্ট ভালো, বা যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন কোন ধরনের বিজনেস করবেন, আজকের দিনে একটু চিন্তা ভাবনা অবশ্যই করতে পারেন। আজকের দিনটা আপনাদের ভালো বলা যেতে পারে। আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের খারাপ নয়, সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। আজকের দিনে আপনারা যারা কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন, এরকম ক্ষেত্রে আজকের দিন আপনাদের যথেষ্ট ভালো, বা যে সমস্ত কর্ম আপনি করেন সেই সমস্ত কাজে যথেষ্ট আপনি স্যাটিসফাই থাকবেন। ধনুরাশি অথবা ধনু লগ্ন আজকের দিনে একটু কিন্তু আপনি বিপরীত লিঙ্গের প্রতি একটু আকর্ষণ থাকবেন। আজকের দিনে কিছু চাহিদা অবশ্যই আপনার মনের মধ্যে থাকবে, বিশেষ করে যদি কম বয়সী হয়ে থাকেন, তাই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় করার প্রবণতা যথেষ্ট আপনার মধ্যে থাকছে। এছাড়াও যারা আপনারা গাড়ি কিনবেন ভাবছেন, আজকের দিনে কিন্তু সে কেনার যোগটা আছে, বা এরকম চিন্তাভাবনা যথেষ্ট আপনার মনের মধ্যে আসবে। আজকের দিনে আপনারা যারা কোথাও বিনিয়োগ করেছিলেন, এরকম উৎস থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকছে, বা আপনারা যারা বিজনেস করেন, বা আপনি কাউকে ধার দিয়েছিলেন, সেরকম ক্ষেত্র থেকে আজকের দিনে আপনারই অর্থ সেটি কিন্তু পাওয়ার সম্ভাবনা ঝাঁক থাকছে। তাই অবশ্যই যদি কোথাও আপনি বিজনেস ক্ষেত্রে বলুন, বা কাউকে ধার দিয়েছিলেন বলুন, যদি কোথাও প্রাপ্তি আপনার থাকে, তো অবশ্যই আজকের দিনে আপনারা পাবেন। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন, আজকের দিনে বিবাহিত আপনাদের মধ্যমা বলা যেতে পারে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে প্রেমজ সম্পর্ক কিছুটা আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি, সন্দেহ, এগুলো কিন্তু আজকের দিনে আপনাদের দেখাচ্ছে। মকর রাশি অথবা মকর লগ্ন আজকের দিনটা অনেকটা কিন্তু আপনি স্বার্থ ত্যাগ করবেন, নিজের কোনো নিশ্চিত প্রাপ্তি, সেটা পরিবারের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে সেখান থেকে কিছুটা অবশ্যই আপনি স্যাক্রিফাইস করবেন। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং পরস্পরের মধ্যে যথেষ্ট আপনাদের আস্থা সেটি অবশ্যই থাকবে। আজকের দিনে আপনারা যারা কোনো রকম এডুকেশন ক্ষেত্রে আছেন, অবশ্যই কোথাও আপনারা কিন্তু চান্স রাখতে পারেন। আজকের দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, মানসিকভাবে আপনি যে বিষয়টা নিয়ে এগিয়ে যেতে চাইছেন, আজকের দিন সেই সমস্ত বিষয়ে যদি আপনি অ্যাডমিট কোথাও নেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু আরও ভালো একটি পজিশনে যেতে পারবেন। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন, আজকের দিন বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো। সম্পর্ক খারাপ থাকলে যদি আজকের দিনে আপনি বুঝিয়ে বলতে পারেন, তো অবশ্যই বিপরীত দিকে কিন্তু একটু নমনীয়তা দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক আবার সৃষ্টি হবে। আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্র আজকের দিন আপনাদের খারাপ নয়। আপনারা যারা কোনো রকম আপনি ক্যারিয়ারের দিক থেকে চিন্তাভাবনা করছেন, আজকের দিনটা এই ক্যারিয়ারের দিক থেকে আপনাদের মধ্যমা বলা যেতে পারে। অর্থাৎ আপনি যদি কিছু জানেন সব প্রফেশনাল ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকের দিনে কিছুটা হলেও আপনি ক্যারিয়ারের দিক থেকে আশাবাদী হতে পারেন। কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন আজকের দিনে একটু মনের মধ্যে অস্থিরতা ভাব থাকবে, বিশেষ করে জমি জমা সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা থাকে। প্রাপ্তি আপনার হবে কিছুটা, তা সত্ত্বেও কিন্তু অস্থিরতা মনের মধ্যে থাকছে সকালের দিকটা। কিছু বিষয়ে আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করবেন যার ফলে কিন্তু আপনি নিজেই মানসিকভাবে একটু কষ্ট পেতে পারেন। আজকের দিনে আপনারা যারা কোনো রকম কর্মের জন্য কোনো গাড়ি কিনবেন ভাবছেন, আপনি কোনো রকম বিজনেস করেন সেই বিজনেস ক্ষেত্রের জন্য গাড়ি কিনবেন ভাবছেন, আজকের দিনে কিন্তু কেনার যোগ থাকছে। বা যারা নতুন কোনো রকম সব প্রফেশনাল কিছু করতে চাইছেন, আপনি কোনো একটি দোকানঘর বা জমি ভূমি এরকম কিনবেন ভাবছেন, আজকের দিনে কিন্তু সেই যোগটা থাকছে। আজকের দিনে আপনারা যারা বিবাহিত আছেন, আজকের দিনে বিবাহিত আপনাদের মধ্যমা সেটি বলা যেতে পারে, কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, প্রেমজ সম্পর্ক আজকের দিনে আপনাদের মধ্যমা সেটি আপনি আশা রাখতে পারেন।
মীন রাশি অথবা মীন লগ্ন আজকের দিনে কর্মদক্ষতা আপনার যারা কর্মদক্ষতা কিছু আছে আপনাদের মধ্যে এই কর্মের মধ্যে যথেষ্ট ফোকাস আপনার থাকবে অর্থাৎ যে কাজ আপনি কিন্তু মনে মনে ঠিক করবেন সেই কাজ থেকে কিন্তু আপনাকে টলানো খুব মুশকিল আছে অর্থাৎ সেই কাজে যদি কেউ আপনার বাধা দেয় আপনি কিন্তু রিয়্যাক্ট করবেন এইরকম প্রবণতা দেখাচ্ছে আপনার মধ্যে ভাই অথবা বোন থাকলে আজকের দিনে অবশ্যই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় অবশ্যই থাকবে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনে প্রেমজ সম্পর্ক খারাপ নয় সম্পর্ক ভালো আপনাদের মধ্যে সম্পর্ক আরও গভীরতা দেখাচ্ছে যারা বিবাহিত আছেন আজকের দিনে বিবাহিত আপনাদের মধ্যমা সেটি আপনি আশা রাখতে পারেন বিজনেস যারা করেন ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কিছু করলে অবশ্যই আজকের দিনে আপনাদের ভালো বা সরকারি ক্ষেত্রে কোনো রকম অর্ডার নিয়ে আপনারা কাজ করেন বা ক্যাটারিংয়ের কিছু করেন সেক্ষেত্রে আজকের দিনে এইরকম বিজনেস আপনাদের ভালো সেটি বলা যেতে পারে যারা এডুকেশান সেক্টরে আছেন এডুকেশান আপনারা কিছু নতুন শিখতে চাইছেন দীর্ঘ দিন ধরে আপনি আশা রাখছেন এইরকম ক্ষেত্রে আজকের দিনে অ্যাডমিট হতে পারেন আজকের দিনে এডুকেশান ক্ষেত্রেও আপনাদের ভালো সেটি আপনি আশা রাখতে পারেন ধন্যবাদ।